আজ থেকে প্রায় 100 বছর আগের কথা। পৌষ মাসে দীর্ঘ রাত কিছুতেই কাটতে চায় না। উমাপ্রসাদের ঘুম ভাঙল, লেপের ভীত স্ত্রী নেই। বিছানা হাতড়িয়ে দেখে ষোড়শী পত্নী একপাশে গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে। উমাপ্রসাদ লেপটা স্ত্রীর গায়ের উপর চাপিয়ে দিল। উমাপ্রসাদের বয়স 20 হবে। সম্প্রতি সংস্কৃত ছেড়ে শখ করে পারস্য ভাষা শিক্ষালাভ আরম্ভ করেছে। তার মা নেই, পিতা পরম পণ্ডিত, পরম ধার্মিক নিষ্ঠাবান শক্তি উপাসক, গ্রামের জমিদার সম্মানের সীমানে। অনেকের বিশ্বাস উমাপ্রসাদের পিতা কালীকিঙ্কর রায় মহাশয় একজন প্রকৃত সিদ্ধ পুরুষ, আদ্যাশক্তির বিশেষ অনুগৃহীত। গ্রামের আবাল বৃদ্ধ তাকে দেবতার মতো শ্রদ্ধা করে। উমাপ্রসাদ সম্প্রতি নবপ্রণয়ের মাদকতা অনুভব করতে আরম্ভ করেছে। 5 বছর পূর্বে তার বিয়ে হয়েছে, কিন্তু পত্নী দয়াময়ীর সাথে ঘনিষ্ঠতার সূত্রপাতেই নতুন। উমাপতি স্ত্রীর গালে হাত দিয়ে দেখল গাল ঠান্ডা হয়ে গেছে। তখন সে ধীরে ধীরে স্ত্রীর মুখচুম্বন করল। উমাপতির ঠোঁটের স্পর্শে দয়াময়ের ঘুম ভেঙেছে। উমাপতি মৃদুস্বরে ডাকল, দয়া। কি? তুমি বুঝি জেগে রয়েছো? হ্যাঁ, না মানে ঘুমোচ্ছিলাম। ঘুমাচ্ছিলে তো উত্তর দিল কে? আগে ঘুমাচ্ছিলাম, কিন্তু এখন জেগে গেছি। এখন মানে কখন? ঠিক কোন সময়? কোন সময় আবার সেই তখন? কখন যাও আমি জানি না। এই বলে দয়া স্বামীর বাহুপাশ মুক্ত হওয়ার বৃথা চেষ্টা করল। সে ঠিক কখন জেগেছে তা কিছুতেই সে বলবে না, আর উমাপতিও কিছুতে ছাড়বে না। কিছুক্ষণ মান অভিমানের পর দয়ার পরাজয় হলো। দয়া তাড়াতাড়ি করে বলল, সেই যখন তুমি আমার চুমু খেলে। হলো মা গো মা, এত জানো? তখনও এক প্রহরের অধিক রাত্রি বাকি আছে। দুজনের কত কথা আরম্ভ হলো। অধিকাংশ কথার না আছে মাথা না আছে মুন্ডু। নানা কথার পর উমাপ্রসাদ বলল, জানো আমি ভেবেছি পশ্চিমে চাকরি করতে যাব। তোমার আবার চাকরি করা কেন? তোমার কিসের দুঃখ? জমিদারের ছেলে হয়ে কেউ চাকরি করে নাকি? আমার এখানে দুঃখ আছে বই কি? কিসের দুঃখ? তুমি যদি আমার দুঃখ বুঝবে তাহলে আর আমার দুঃখ কিসে? ও বুঝেছি, আমি তোমার মনের মতো হইনি তাই তো? দয়া জানতো এই কথা বললে উমাপ্রসাদকে আঘাত করা হবে। উমাপ্রসাদ স্ত্রীর মুখে অজস্র চুম্বন বর্ষণ করে এই আঘাতে প্রতিশোধ নিল। পরে বলল, আমার দুঃখ তোমাকে নিয়েই বটে। সমস্ত দিন তোমাকে আমি পাই না, শুধু রাত্রিটি পেয়ে স্বাদ মেটে না। বিদেশে চাকরি করতে যাব, সেখানে তোমাকে নিয়ে যাব, দুজনে একলা থাকব সারা দিন সারা রাত। চাকরি করবে তো আমাকে সারা দিন নিয়ে থাকবে কি করে? আমাকে তো একলা ফেলে তুমি কাছারি চলে যাবে। কাছারি কি খুব শিগগির শিগগির ফিরে আসব। তুমি তো নিয়ে যাবে, সবাই যেতে দেবে কেন? এখান থেকে কি নিয়ে যাব? যখন শুনব তুমি বাপের বাড়ি রয়েছ তখন চুপে চুপে তোমায় সঙ্গে করে নিয়ে যাব। এমনও হতে পারে। কতদিন আমরা থাকবো সেখানে? অনেক বছর থাকবো। কিন্তু খোকাকে ফেলে কি অনেক বছর আমি বিদেশে থাকতে পারবো? ততদিন তোমারও একটা খোকা হবে। দেখ আমার লজ্জা করে। উল্লেখিত খোকাটি উমাপ্রসাদের বড় ভাই তারাপ্রসাদের একমাত্র সন্তান। স্বয়ং উমাপ্রসাদ এ বাড়ির শেষ খোকা। এই পরিবারে খোকা রাজার সিংহাসন বহুকাল শূন্য ছিল, তাই খোকার বড় আদর। খোকা বাড়িশুদ্ধ সকলের চোখের মণি। খোকার মা হরসুন্দরী, তার তো আর গরমে মাটিতে পা পড়ে না। দয়া সহসা বলল, আজ এখনো খোকা এলো না কেন? ভোর রাত্রে রোজ খোকা কাকিমার কাছে আসে। বাড়িতে দাস দাসীর অভাব না থাকলেও বাড়ির অধিকাংশ কাজ দয়াময় নিজ হাতে করে। বিশেষ করে তার শ্বশুরের পূজার যা কিছু কাজ, তাতে দয়া ছাড়া অন্য কারোর অধিকার নেই। দয়া সারাদিন এই সমস্ত কাজে ব্যস্ত থেকেও খোকাকে এক মুহূর্ত চোখের আড়াল করত না। কাকিমা গা মুছে না দিলে খোকা গা মুছে না, কাজল পরিয়ে না দিলে কাজল পরে না, কাকিমার কোল ছাড়া দুধ খায় না,
খোকার বিছানায় কাকিমা অনেক রাত অবধি থেকে ঘুম পাড়িয়ে নিজের ঘরে আসে। ভোর রাতে ঘুম ভাঙলেই খোকা কাকিমা কাকিমা বলে কান্না জুড়ে দেয়। খোকার এইসব আবদারে রেগে হরসুন্দরী খোকাকে চড়থাপ্পড় দিলে তার কান্না থামার বদলে দশগুণ বেড়ে ওঠে। তখন হরসুন্দরী রেগে খোকাকে কোলে করে ঘুমে টলতে টলতে দয়া শয়নঘরের দরজার বাইরে এসে ডাকে, ছোট বউ, ও ছোট বউ, এই নে তোর খোকাকে। এই বলে দয়ার দরজা খুলবার অপেক্ষা না করে হরসুন্দরী খোকাকে মাটিতে বসিয়ে নিজের ঘরে চলে যায়। দয়া খোকার ক্রন্দনে জেগে উঠে ছুটে এসে খোকাকে বুকে জড়িয়ে কত সোহাগ করে, আর খোকাও নিশ্চিত হয়ে কাকিমার কোলে ঘুমিয়ে যায়। আজ এখনো খোকা আসেনি বলে দয়া উৎকণ্ঠিত হয়ে বলে, বাছারা অসুখ বিসুখ করেনি তো? বোধ হয় এখনো রাত্রি আছে, দেখি দাঁড়াও। উমাপ্রসাদ বিছানা হতে উঠে জানালা খুলে দেখল তখনও চন্দ্রাস্ত হয়নি, কিন্তু হতে বেশি দেরিও নেই। দয়া নিঃশব্দে এসে স্বামীর পাশে দাঁড়াল। দেখো আজ আমার মনটা কেমন হয়ে গেছে, খোকাও এখনো এলো না, কি জানি কেন মনটা এমন হয়ে গেল। এখনো খোকার আসবার সময় হয়নি, যেদিন ঘুমিয়ে পড়ে সেদিন তো আসতে দেরিও হয়। তোমার মন সেজন্য খারাপ হয়নি, বলেছি কি না আমি পশ্চিমে যাব চাকরি করতে, তাই তোমার মন খারাপ হয়ে গেছে। এই বলে উমা স্ত্রীকে নিজের আরও কাছে টেনে নিল। দয়া একটি ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, কেন জানি নে, কিন্তু মনে হচ্ছে যেন তোমার সাথে আর দেখা হবে না। পত্নীর কথা শুনে উমাপ্রসাদের মুখখানিও ম্লান হয়ে গেল। জানালা বন্ধ করে উভয়ে শয্যায় ফিরল এবং পরস্পরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। ক্রমে জানালার ফাঁক হতে প্রভাতের আলো ঘরে প্রবেশ করল। তখনও দুইজন নিদ্রা অভিভূত। সহসা ঘরের বাইরে উমাপ্রসাদের বাবা ডাকল, উমা, উমা। পিতার কণ্ঠস্বর শুনে উমাপ্রসাদ এবং দয়াময়ী হয়ে জেগে উঠল। এত ভোরে তো পিতা কখনো ডাকেন না, আর তার স্বরই বা এমন কাঁপা কেন? তবে সত্য সত্যি কি খোকার অসুখ বিসুখ করল নাকি? এই ভেবে উমাপ্রসাদ তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল। দেখল পিতার পরিধানে রক্তবর্ণ বস্ত্র, কাঁধে নামাবলি, উত্তরীয়, গলায় রুদ্রাক্ষ। এই দেখে উমাপ্রসাদ চিন্তায় পড়ে গেলেন। এত ভোরে পিতার পূজার বেশ কেন? অন্যদিন গঙ্গা স্নান করে এসে তবেই তিনি পূজার বেশ পরেন। দ্বার খোলা মাত্র কালীকিঙ্কর পুত্রকে জিজ্ঞাসা করলেন, বাবা, ছোট বৌমা কোথায়? স্বর এখনো কাঁপা। উমাপ্রসাদ কক্ষের চারিদিকে দেখল, দয়া বিছানা ছেড়ে কিছু দূরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কালীকিঙ্করও সেদিকে দেখল। দয়াকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে কালীকিঙ্কর তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। উমাপ্রসাদ বিস্ময়ে বাক্যহীন। দয়াময়ী শ্বশুরের এরূপ আচরণ দেখে নিষ্পন্দভাবে দাঁড়িয়ে রইল। প্রণাম শেষে কালীকিঙ্কর বললেন, মা, মা রে, আমার আমার জন্ম আর সার্থক হলো, সার্থক হলো, কিন্তু কিন্তু এতদিন কেন বলিস নি মা? বাবা, বাবা, মাকে মাকে প্রণাম কর বাবা। বাবা, আপনি কি উন্মাদ হয়েছেন? ও, উন্মাদ হইনি বাবা, এতদিন উন্মাদ ছিলাম বটে, আজ আজ আরোগ্য লাভ করেছি, সেও মায়ের কৃপায়। বাবা, আমার আমার বড় সৌভাগ্য যে কোলে আমি জন্মেছি তা পবিত্র হলো। বাল্যকালে কালী মন্ত্রে দীক্ষিত হয়েছি, এতদিন যে সাধনা যে আরাধনা করলাম তা নিষ্ফল হয়নি। মা জগন্ময় কৃপা করে ছোট বৌমার মূর্তিতে আমার গৃহে স্বয়ং অবতীর্ণ হয়েছেন। কত রজনীতে স্বপ্নযোগে আমি এই প্রত্যাদেশ পেয়েছি, আমার আমার জীবন ধন্য হল। দয়াময়ী ছিল মানবী, সহসা দেবীত্বে অভিষিক্ত হল সে। উল্লিখিত ঘটনার পর তিন দিন কেটে গেছে। এই তিন দিনে সংবাদ বহুদূর পৌঁছে গেছে। আশেপাশের বহু গ্রাম থেকে বহু মানুষ প্রসিদ্ধ শাক্ত জমিদার কালীকিঙ্কর রায়ের বাড়িতে এসে দয়াময়ী রূপিণী আদ্যাশক্তিকে দর্শন করে গেছে। দয়াময়ীর রীতিমতো পূজা আরম্ভ হয়েছে। ধূপ দীপ জেলে শঙ্খ ঘণ্টা বাজিয়ে ষোড়শ উপচারে তার পূজা হয়।
এ কয়েকদিনে দয়াময়ীর সম্মুখে বহু সংখ্যক ছাগ বলিও হয়ে গেছে, কিন্তু এ তিন দিন দেবতার পূজা পেয়েও দয়াময়ী কেবল কাঁদছে, তার ঘুম প্রায় নেই বললেই চলে। এই আকস্মিক অদ্ভুত ঘটনায় তার মন অত্যন্ত বিপর্যস্ত হয়েছে। সে দুদিন আগে এ বাড়ির বধূ ছিল, শ্বশুর ও ভাসুরের সাক্ষাতে বাইর হতো না, সে সমস্ত এখন বিস্মৃত হয়েছে। এখন তার মুখে অবগুণ্ঠন নেই, যার তার দিকে শূন্য দৃষ্টিতে পাগলিনীর মতো তাকিয়ে থাকে। রাত্রি দ্বিপ্রহর, পূজার ঘরে একটি কোণে ঘৃতদীপ মিটমিট করে চলছে, পুরু কম্বলের বিছানায় রেশমি বস্ত্রের আবরণ, তার উপর দয়াময়ী শয়ন করেছে, গায়ে একখানি মোটা শাল। পূজাঘরের দরজা বন্ধ ছিল মাত্র, অর্গলিত ছিল না। অত্যন্ত ধীরে ধীরে দরজা খুলে চোরের মতো সন্তর্পণে উমাপ্রসাদ ঘরে প্রবেশ করল, তারপর দরজা বন্ধ করে খিল দিল। উমাপ্রসাদ দয়াময়ীর বিছানায় এসে বসল। সেদিন সকালের ঘটনার পর স্ত্রীর সাথে এই তার প্রথম নিভৃত সাক্ষাৎ। দয়াময়ী জেগেছিল, স্বামীকে দেখে উঠে বসল। দয়া, এ কি হলো, এ কি হলো দয়া? দয়া, তোমার কি মনে হয় যে কথা সত্য? তুমি আমার দয়া নও, তুমি দেবী। না, আমি তোমার স্ত্রী ছাড়া আর কিছুই নই, আমি তোমার দয়া ছাড়া আর কিছু নই, আমি দেবী নই, আমি কালী নই। দয়া, তবে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, এমন কোনো দূরদেশে গিয়ে থাকবো যেখানে কেউ আর আমাদের সন্ধান পাবে না। তাই চলো, কিন্তু কি উপায়ে যাবে? সে সমস্ত উপায় আমি ঠিক করব, কিন্তু সময় যাবে। কবে কবে, শিগগিরই ঠিক করো, নইলে বেশি দিন আমি বাঁচব না। আমার প্রাণ ওষ্ঠাগত হয়েছে, যদি মৃত্যুও না হয় তবে আমি পাগল হয়ে যাব। না দয়া, তুমি কিছু ভেবো না, দিন সাত তুমি ধৈর্য ধরে থাকো, আজ শনিবার, আগামী শনিবার রাত্রে তোমার কাছে আসবো আবার, তোমাকে নিয়ে গৃহ ত্যাগ করব। এই সাত দিন তুমি আশায় বুক বেঁধে কাটিয়ে দাও, লক্ষ্মীটি আমার। ঠিক আছে, এখন তবে যাই, কেউ আবার এসে না পড়ে। এই বলে উমাপ্রসাদ স্ত্রীকে গাঢ় আলিঙ্গন করে বিদায় নিল। পরদিন সকালে দয়াময়ীর পূজা যখন প্রায় শেষ হয়ে এসেছে, তখন গ্রামের 80 বছরের এক বৃদ্ধ লাঠি দিয়ে ভর করে এসে দয়াময়ীর সামনে উপস্থিত হল। দয়াময়ীর সামনে নতজান হয়ে বলল, মা, আমি চিরকাল তোমার পূজা করে এসেছি, আজ আমার বড় বিপদ মা, আজ ভক্তকে রক্ষা করো। বুড়োর নাতিটি কয়দিন ধরে জ্বর বিকারে ভুগছে, কুবরের জবাব দিয়ে গেছেন, বাঁচার আশা নেই। তাই সে দৌড়ে এসেছে দয়াময়ীর কাছে তার নাতির প্রাণ ভিক্ষা চাইতে। কালীকিঙ্কর চণ্ডীপাঠ করছিলেন, তিনি বৃদ্ধের দুঃখে নিরতিশয় দুঃখিত হয়ে দয়াময়ীর দিকে চেয়ে বললেন, মা গো, বুড়োর নাতিকে বাঁচিয়ে দিতে হবে মা। দাদা, তোমার নাতিকে এনে মার পায়ের কাছে ফেলে রাখো, জমের বাবার সাধ্য হবে না এখান থেকে নিয়ে যেতে। এই কথা শুনে বৃদ্ধ আশ্বস্ত হয়ে লাঠিতে ভর দিয়ে তার বাড়ির দিকে ছুটলেন। কিছুক্ষণ পর বিধবা পুত্রবধূর কোলে নাতিটির সঙ্গে বৃদ্ধ ফিরে এলেন। দয়াময়ীর পদতলে বিছানা করে মৃতকল্প শিশুটিকে রাখা হলো। মাঝে মাঝে চরণামৃতের পাত্র হতে কুশি করে একটু একটু চরণামৃত নিয়ে পুরোহিত শিশুটিকে খাইয়ে দিতে লাগলেন। শিশুটির মা বিধবা যুবতী, দয়াময়ীর সখী, তার ব্যথা কাথর মুখ দেখে দয়াময়ীর হৃদয় ব্যথিত হল। শিশুটির দিকে তাকিয়ে দয়াময়ীর চোখে জল ভরে উঠল, একান্ত মনে দেবতাকে প্রার্থনা করল, হে ঠাকুর, আমি দেবতা হই, কালী হই, মানুষ হই, যেই হই, এই ছেলেটাকে বাঁচিয়ে দাও ঠাকুর। দয়াময়ীর চোখে জল দেখে সবাই বলে উঠল, জয় মা কালী, জয় মা কালী, জয় মা দয়াময়ী, মায়ের চোখে জল। কালীকিঙ্কর দ্বিগুণ ভক্তিতে চণ্ডীপাঠ করতে লাগলেন। বেলা যত বাড়তে লাগলো
শিশুটির অবস্থা উত্তরোত্তর ততই ভালো হতে থাকল। সন্ধ্যার পূর্বে সকলেই বললেন, শিশুটির জীবনে আর কোনো আশঙ্কা নেই, স্বচ্ছন্দে তাকে বাড়ি পাঠানো যেতে পারে। দয়াময়ীর দেবীত্ব আবিষ্কারের সংবাদ যত শীঘ্র চারিদিকে ছড়িয়ে পড়েছিল, তার কৃপায় মুমূর্ষু শিশুর প্রাণরক্ষার সংবাদ তার চেয়ে বেশি দ্রুত ছড়িয়ে পড়ল। পরদিন সকালে অপর একজন এসে দয়াময়ের চরণে নিবেদন জানালো যে তার কন্যাটি তিন দিন ধরে প্রসব যন্ত্রণায় অস্থির, মেয়ে বুঝি বাঁচে না। কালীকিঙ্কর বললেন, তার জন্য আর চিন্তা কি, মার চরণামৃত নিয়ে গিয়ে মেয়েকে পান করিয়ে দাও গে, এক্ষুনি আরাম হবে। ব্যক্তিটি অশ্রু নয়নে দয়াময়ীর চরণামৃতের পাত্রটি মাথায় করে নিয়ে গেল। বেলা এক প্রহর কাটার আগে খবর এলো, মেয়েটি চরণামৃত পান করার পরই নিরাপদে রাজপুত্রের মতো সুন্দর সুলক্ষণ সম্পন্ন পুত্র সন্তান প্রসব করেছে। অবশেষে শনিবারের সন্ধ্যে উপস্থিত, উমাপ্রসাদ সিদ্ধান্ত নিয়েছে নৌকোপথে পশ্চিমে যাবে, হয় ভাগলপুর নয় মুঙ্গের। আজ সে দয়াময়ের আরতি দেখবে, একদিনও তো দেখেনি। যখন শঙ্খ ঘণ্টা ধ্বনির সহিত পূজা আরম্ভ হয় তখন উমাপ্রসাদ বাড়ি ছেড়ে গ্রামের বাইরে পালায়। আজ দয়াময়ের শেষ আরতি, আজ সে দেখবে। রাতে দুই প্রহরে ঘরের সকলে যখন নিদ্রাগত, উমাপ্রসাদ তখন ধীর পায়ে এগিয়ে মন্দিরের দরজা খুলে ভিতরে প্রবেশ করল। ঘরের কোণে ঘির প্রদীপ মিটিমিটি চলছে, দয়াময়ী ঘুমিয়েছে। উমাপ্রসাদ দয়াময়ের কাছে গিয়ে সস্নেহে তার মুখচুম্বন করল, তারপর তাকে জাগাল। দয়া, এত ঘুম, ওঠো চলো। কোথায়? কোথায়? যাবার সময় তুমি জিজ্ঞাসা করছো কোথায়? চলো আজ রাতে নৌকো করে আমরা পশ্চিমে চলে যাই। কি গো, ওঠো ওঠো, কি চিন্তা করছো? পথে গিয়ে ভেব, সব ঠিকঠাক করে রেখেছি, চলো চলো। এই কথা বলে উমাপ্রসাদ স্ত্রীর হাত ধরল, কিন্তু দয়া হাত ছাড়ি নিয়ে বলল, তুমি আর স্ত্রী ভেবে আমাকে স্পর্শ করো না, আমি যে দেবী নই, আমি যে তোমার স্ত্রী তার আমি নিশ্চয় করে বলতে পারি নে। কথাটা শুনে উমাপ্রসাদ হেসে উঠল, স্ত্রীর গলা ধরে তাকে চুম্বন করতে লাগল। দয়াময়ী তাকে ঠেলে সরিয়ে দিল নিজের থেকে, বলল, না না, হয়তো তোমার অকল্যাণ হবে। দয়া, তুমিও পাগল হলে? তবে এত লোকের রোগ আরাম হলো কেন? তাহলে কি দেশশুদ্ধ লোক পাগল? উমাপ্রসাদ অনেক করে বুঝাল, অনেক অনুনয় করল, অনেক কাঁদল, কিন্তু দয়াময়ীর মুখে কেবল সেই কথা, না না, তোমার অকল্যাণ হবে, হয়তো আমি তোমার স্ত্রী নই, হয়তো আমি দেবী। তুমি দেবী হলে এমন পাশানি হতে না, এততেও তোমার মন অচলটল রইল। ও গো, তুমি আমাকে বুঝতে পারলে না। এই সকল কথা শুনে উমাপ্রসাদ রেগে অস্থির হয়ে কিছুক্ষণ পায়চারি করল। কিছুক্ষণ পর আবার দয়াময়ের কাছে এসে বলল, দয়া, আমার সঙ্গে তোমার বিবাহ হয়েছিল? তা হয়েছিল বই। তুমি যদি দেবী, তুমি যদি কালী, আমি তো তাহলে মহাদেব, নইলে তোমার বিবাহ হলো কি করে? তুমি যদি আদ্যা শক্তি ভগবতী হও, তবে নরলোকে কার সাধ্য যে তোমাকে বিবাহ করে? আমি যে তোমাকে বিবাহ করেছি এতদিন, যে আমি তোমার স্বামীর আশা অধিষ্ঠিত রয়েছি, এতেই তো বোঝা যাচ্ছে যে আমিও মানুষ নই, আমি দেবতা, আমি স্বয়ং মহেশ্বর। যদি তাই হয় তবে আমি তোমার স্ত্রী, দেবী হই মানুষ হই, আমি তো তোমার স্ত্রী। দয়াময়ী উমাপ্রসাদের সাথে যেতে রাজি হয়, দুজনেই তড়িঘড়ি বেরিয়ে পড়ে নৌকার উদ্দেশ্যে। খানিকটা হেঁটে গঙ্গার ধারে পৌঁছে নৌকা চড়তে হবে, কিন্তু কিছু দূর গিয়ে দয়া হঠাৎ থেমে গিয়ে দৃঢ় স্বরে বলে, আমি যাব না, আমি যদি দেবী, তুমি আমার স্বামী মহেশ্বর, তবে দুজনেই এখানে থাকি, দুজনেই পূজা গ্রহণ করি, পালাবো কেন? হ্যাঁ, দুজনের ভক্তিতে আঘাত দেব কেন? আমি পালাবো না, চলো ফিরে যাই,
তুমি একাই ফিরে যাও, আমি যাব না। তাই হল, দয়া একা দেবীত্বে ফিরে গেল। উমাপ্রসাদ সেই রাতের অন্ধকারে হারিয়ে গেল। পরদিন তার আর কোনো খবর পাওয়া গেল না। দয়াময়ী দেবীতে সকলেই বিশ্বাস করলেও কেবল বিশ্বাস করেনি বাড়ির বড় বউ খোকার মা। উমাপ্রসাদ নিরুদ্দেশ হওয়ার দুই সপ্তাহ পর তৃতীয় সপ্তাহে খোকার জ্বর হল। দিন দিন ছেলে শুকিয়ে যেতে লাগল। বৈদ্য আসলে কালীকিঙ্কর তাকে চিকিৎসা করতে দিলেন না, বললেন, আমার বাড়িতে স্বয়ং মার অধিষ্ঠান, কত কত দুঃসাধ্য রোগ মার চরণামৃত পান করে ভালো হয়ে গেল, আর আমার বাড়িতে রোগ হলে বৈদ্য এসে চিকিৎসা করবে? বড় বধূ নিজ স্বামী তারাপ্রসাদের কাছে কেঁদে বললেন, ও গো ছেলেকে বদ্যি দেখাও গো, নইলে আমার ছেলে বাঁচবে না, ও রক্ষুষ ডাইনি আমার ছেলেকে বাঁচাতে পারবে না, ওর কি সাধ্যি। তারাপ্রসাদ অত্যন্ত পিতৃভক্ত, পিতার বিশ্বাস মাতার বিধানে সমস্ত তিনি বেদের মতো মান্য করেন। তিনি স্ত্রীকে বললেন, খবরদার ও কথা বলো না, ছেলের অকল্যাণ হবে, মা যা করবেন তাই হবে। কিন্তু বড়বধূর প্রতিদিনকার কাকুতি মিনতি ও ক্রন্দনে কর্তা একদিন ব্যস্ত হয়ে দয়াকে জিজ্ঞাসা করলেন, মা খোকার যে ব্যারাম হয়েছে তাতে বৈদ্য দেখাবার প্রয়োজন আছে কি? না, আমি ওকে ভালো করে দেব। কালীকিঙ্কর ও তারাপ্রসাদ নিশ্চিন্ত হলেন। কিন্তু খোকার মা একটি বিশ্বস্ত ঝিকে কবিরাজের কাছে পাঠালেন ঔষধ আনতে। কিন্তু কবিরাজ মশাই জবাব দিলেন, মা আদ্যাশক্তি স্বয়ং যেখানে বলেছেন খোকাকে ঠিক করে দেবেন, সেখানে ওষুধের ব্যবস্থা করে সে অপরাধ করে কি? খোকার অসুখ ক্রমে বাড়তে থাকল। দয়া বলল, খোকাকে এনে আমার কোলে দাও। খোকাকে কোলে করে দয়া সমস্ত দিন বসে থাকল। খোকা অনেকটা ভালো হলো, কিন্তু রাতে আবার বাড়াবাড়ি হলো। দয়াময়ী একান্ত মনে একান্ত প্রাণে খোকাকে কত আশীর্বাদ করল, খোকার গায়ে হাত বুলাল, কিন্তু কিছুতেই খোকা বাঁচল না। যখন খোকার মৃত্যু সংবাদ বাড়িতে প্রচারিত হল, তখন তারাপ্রসাদ অধীর হয়ে ছুটে এসে দয়াময়ীকে বলল, রাক্ষসী খোকাকে নিলি, কিছুতেই মা ত্যাগ করতে পারলি নে। বড় বউ কাঁদতে কাঁদতে বলল, ও দেবী কোথায়, ও ডাইনি, দেবী কখনো ছেলে খায়। কালীকিঙ্কর বললেন, মা খোকাকে খোকাকে ফিরিয়ে দে মা, এখনো এখনো দেহ নষ্ট হয়নি, ফিরিয়ে দে, ফিরিয়ে দে মা। দয়াময়ী ঝরঝর করে কাঁদতে লাগল। মনে মনে যমরাজকে আদেশ দিল, এখনই খোকার আত্মা খোকার শরীরে ফিরিয়ে দেওয়া হোক। আদেশে কাজ না হলে দয়া যমরাজকে মিনতি করল। তাতেও খোকার প্রাণ ফিরে না পাওয়ায় দয়ার নিজের দেবীতে অবিশ্বাস জন্মাল। আজ তার পূজা প্রায় বন্ধ হলো, সারাদিন কেউ তার কাছে আসেনি, সে একাই সারাদিন চিন্তায় কাটে। সন্ধ্যার সময় যেমন তেমন করে তার আরতি। পরদিন কালীকিঙ্কর উঠে পূজার ঘরে গিয়ে দেখলেন সর্বনাশ, পরিধেয় বস্ত্র দড়ির মতো করে পাকিয়ে কড়ি কাঠে বেঁধে দেবী আত্মহত্যা করেছেন।